ঢাকার ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের মনোহরপুরের ঠিকানা দিয়ে জেল পুলিশের চাকরি নিয়েছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার চন্দনতারা গ্রামের এক যুবক বড় ঠিকানা দিয়ে চাকরি নেওয়ার তিন মাস আগে নাম ঠিকানা স্থানান্তর করা হয় ধামরাইয়ে মির্জাপুর থানা হতে আইসা ধামরাই থানার ঠিকানা দিয়ে বিভিন্ন লোকজন বিভিন্নভাবে সরকারি চাকরিতে ঢুকছে এতে আমাদের ধামরাই উপজেলা সহ ঢাকা জেলার কোঠা বিনিষ্ট হচ্ছে নাগরপুর থানা একটি উমুক থানার মুনিশ্বর ঠিকানা দামরা থানার ঠিকানা দিয়ে চাকরি নিয়েছে ঢাকার ধামরাইয়ের বনবাড়ি রামদায়ের ও মুন্সিশ্বরের ঠিকানা ব্যবহার করে অবৈধভাবে জেল পুলিশের চাকরি নিয়ে প্রশিক্ষণ চলাকালীন চার মাসের মাথায় চাকরি চলে যায় সাত জনের যুবক যারা আছে আমরা আমাদের জন্য খারাপ সেটা দেখা গেছে আমরা ভবিষ্যতে চাকরি সেটা আমাদের অলরেডি ফ্লাফ হয়ে যাইতেছে কাগজপত্র যতটুকু আমি অ্যানালাইসিস করলাম তাতে আমার কাছে মনে হয় এখানে কোনো বৈধতার কোনো সংকট নাই একইভাবে ধামরাইয়ের মধুডাঙ্গা গ্রামের ও সাটুরিয়ার দুই যুবক চাকরি নিয়েছে সুনামগঞ্জ ও হবিগঞ্জের ঠিকানা ব্যবহার করে বর্তমানে তারা ফায়ারম্যান হিসেবে ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত অন্যান্য জেলার ওই ধামরাই ঠিকানার ই চাকরি নিয়েছে অনেক লোক এরকম আমার জানার আসার আমার ইউনিয়ন বা আমার থানার একজন চাকরিজীবী আরেকটা ইউনিয়ন থানা থেকে এনে চাকরি দিবে সেটা তো অন্যায় তো চরম অন্যায় নিজের ক্ষমতা বলে নিজের স্বার্থের বলে এরকম কার্যক্রম চালায় সেটা আমি মনে করি সম্পূর্ণ অবৈধ জেল পুলিশ ও একাধিক ঠিকানা ব্যবহার করে চাকরি নেওয়ার বিষয়টি অবগত নয় স্থানীয় ইউপি সদস্য এবং এলাকাবাসী চেয়ারম্যান যদি সত্যিকার অর্থে মানুষ বান্ধব না হয় জনগণ বান্ধব না হয় সে চেয়ারম্যান কোনো উপকারে আসতে পারে না আমাদের চেয়ারম্যান ঠিক তাই হয়েছে তারা আমার এবং চেয়ারম্যানের স্বাক্ষর জাল করিয়া জমা দিছিল পরে সেটা আমরা এই ডিএসবি থেকে লোকজন এসে তারপরে সেটা পরীক্ষা করে দেখে যে আমরা সেদিন ছিলাম না চাকরির ভেরিফিকেশন কর্মকর্তা বলেন কাগজপত্র এবং নাম ঠিকানা যাচাই বাছাই করেই পাঠানো হবে আমি তো অনেক কিছু দেখে ভেরিফিকেশন ওই তাদের বাড়ি মির্জাপুর আমার এখানে এসে বাড়ি করছে কি এলাকায় ওই যে কাগজপত্র চাইছি জি তো এমন বলছিলাম যে দেখে দেওয়ার তারা তো মির্জাপুরের এ বিষয়ে চৌহাট ইউনিয়নের ঠিকানায় অবৈধ ভাবে চাকরি নেওয়ার বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান বারবার সমাজতার কথা বলেন কাগজপত্র দেখে আমি বলছি ট্যাক্স এর কাগজ আছে তারপরে ওর বিদ্যুৎ বিল আছে সব কিছু দেখে তারপরে আমি ওকে কাগজপত্র ই করছি সাইন করছি দিয়েছি যদি দেখি বুয়া তাহলে আমি এটার ব্যবস্থা আমি নিব প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করে সব বিষয়ে খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রত্যেকটা চাকরির আগে কিন্তু ভেরিফিকেশন হয় এবং যিনি সংশ্লিষ্ট ভেরিফিকেশনটা করেছেন তিনি অবশ্যই এটার দায় পুরোপুরি এড়াতে পারবেন না আর আমাদের কাছে যদি এরকম কোনো অভিযোগ আসে বা কোনো তদন্তের জন্য আসে আমরা অবশ্যই সেটা তদন্ত সবাইকে দেখে ব্যবস্থা নেব আব্দুর রশিদ তুষার মাইটিবি দামরাই ডাকা